সামনে টাইগারদের ভুড়ি ভুড়ি ম্যাচ, আগামী মাসেই রয়েছে টাইগারদের ব্যস্ত সূচি, জিম্বাবুয়ের বিপক্ষে 7 ম্যাচ, 1টি টেস্ট ও 3টি ম্যাচ করে টি-20 ও ওয়ানডে সিরিজ, তার উপর সামনে বিসিবি নির্বাচন। আগামী সেপ্টেম্বরে সবশেষ বিসিবি প্রেসিডেন্ট ও তার কমিটির মেয়াদ শেষ হবে, অতঃপর 45 দিনের ভেতর দিতে হবে নির্বাচন। যে নির্বাচনে ভোটদানের সুযোগ থাকে ঢাকা প্রিমিয়ার লিগের আসর থেকে উঠে আসা প্রথম 6 দলের, যারা আসবে তাদের হাতেই 2টি করে ভোট। সব মিলিয়ে ক্রিকেটার কিংবা এর বাইরের কলা কৌশলীরা বেশ ব্যস্ত সময় পার করছেন। তার উপর চলছে DPL, সামান্য গলদেই পণ্ড হতে পারে আসর, বিপাকে পড়তে পারে নির্বাচনও। এমন অবস্থায় যখন এই আসর পরিচালনা করছেন ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসি অর্থাৎ CCDM, তখন তারা বেশ চোখ কান খুলে কার্যক্রম চালাচ্ছেন, কেননা দেশে এখন চলছে করোনার উপদ্রব। এমন অবস্থায় সাকিব ঘটালেন দায়িত্ব জ্ঞানহীনের মতো এক কাণ্ড, জানিয়ে বেশ ক্ষুব্ধ CCDM এর চেয়ারম্যান, এমনকি সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা ঘোষণারও ইঙ্গিত তার। করোনা সংক্রমণ ও দায়িত্বের অভাবে কিভাবে একটি লীগ পণ্ড হয়ে যায় তার আদর্শ সাক্ষী ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ কিংবা পাকিস্তান সুপার লীগ। বাংলাদেশের ঘরোয়া এই টুর্নামেন্টে যে 12টি দল অংশ নিয়েছে, তাদের প্রত্যেক খেলোয়াড়কে রাখা হয়েছে কঠিন বায়ুবাবলে, যেখানে তাদের সাথে বাইরে থেকে কেউ দেখা করতে পারবেন না, এমনকি তারাও বাইরে যেতে পারবেন না বায়ুবাবল ভঙ্গ করে। এবার সেই অপরাধী করে বসলেন সাকিব, মাঠে নেই ম্যাচ, তবুও মিরপুরে ঐচ্ছিক অনুশীলনে বেরিয়ে পড়েন সাকিব। তবে সমস্যাটা বাধে ভিন্ন জায়গায়, সাকিবের সেই অনুশীলন চলাকালীন করোনা প্রোটোকল ভেঙে বহিরাগত একজনকে দেখা যায়, যাতেই হতাশ আয়োজকরা। বিরাট নিরাপত্তা প্রোটোকলের মধ্যেও বহিরাগত প্রবেশে প্রশ্ন উঠছে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। এ বিষয়ে DPL পরিচালনা কমিটি অর্থাৎ CCDM এর চেয়ারম্যানের কণ্ঠেও ঝরে কঠিন সুর, ব্যবস্থাও আসতে পারে সাকিবের বিরুদ্ধে।